আরে তুই আমার পিছু পিছু কেন ঘুরছিস বলতো তখন থেকে? কিছু বলবি? হ্যাঁ মেজো কাকি, ওই কালকে কোর্টের কেসের ব্যাপারে মেজো কাকা তোমাকে কি বললো সেটাই জিজ্ঞেস করবো ভাবছিলাম। ও তাই বল। হ্যাঁ আমি তো শুনলাম যে ওই প্রজ্ঞা বলে যে উকিলটা, সে নাকি খুব সওয়াল করেছে, তোর কাকা আমাকে বলছিল। তারপর মানে এরপর কি সেজো কাকানের কেসটা জেতা খুব সহজ হয়ে যাবে মেজো কাকি? হ্যাঁ তাই জন্যই তো এত কিছু চেষ্টা করা হচ্ছে। তুই একটা কাজ কর, তোর যদি সব কিছু জানতে হয় না তুই কাকামণিকে গিয়ে জিজ্ঞেস কর, কাকামণি তোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে। ও বাবা না না, ছোট দাদুর কাছে গিয়ে আমি আমি কি এসবের বুঝি বলো মেজো কাকি? আমার থেকে তো বেশি বুঝিস। জানো তো আমি না ওকে একবার এ নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আমার কোনো কথার উত্তরই দিল না। আবার বললো কি এত কিছু জেনে তোমার কি হবে। আচ্ছা মেজো কাকি বলো, এরকম একটা ঘটনা জানতে ইচ্ছে করবে না? ওর ঘুরে আবার বেশি বেশি। তবে তোর মেজো কাকা না আমাকেও খুব একটা কিছু বলেনি রে, তবে দেখলাম বেশ হাসি খুশি রয়েছে জানিস। আমাকে শুধু বললো যে কেসটা বোধহয় আমাদের পক্ষেই যাবে। খারাপ কিছু হলে না আমি তোর মেজো কাকার মুখ দেখলেই ধরতে পারতাম। মেজো কাকি তুমি না খুব চালাক। ওদিকে রানীর ঘরে গিয়ে দেখ, সে এখনো মুখ অন্ধকার করে বসে রয়েছে, খালি একই কথা, পাঁচজনে তো জানলো তারা কি ভাববে। কি ভাববে মানে কি আবার ভাববে? কিছু তো ভাবার নেই, আর পাঁচজনে কি ভাবলো সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথার বিষয় নয়। রানীর তো আবার কথায় কথায় মানে লাগে না, এই ব্যাপারটাতে ওর খুব মানে লেগেছে বুঝলি। কেন মানে লাগবে কেন মেজো কাকি? সেজো কাকানের ওপর কি কাকির কোনো বিশ্বাস নেই তাহলে? কটা লোক পুলিশ স্টেশনে গিয়ে সত্যি মিথ্যে কি বললো সেটাই তাকে বিশ্বাস করতে হবে। তাহলে জানা, নিজে গিয়ে সেজো কাকিকে জিজ্ঞেস কর, দেখি তোর দৌড়টা কত। না না মেজো কাকি সে আমি পারবো না, এমনিতেই সেজো কাকির ঘরে খুব কমই যাই, তার উপর এই সময় গিয়ে এইসব কথা না না সে আমি বলতে পারবো না। তাহলে চুপচাপ বসে দেখে যা যেরকম আমি দেখে যাচ্ছি। আসলে মেজো কাকি জানো তো কাল তো বাড়ি যাব, বাড়ি গেলেই না বাবা জিজ্ঞেস করবেন যে সেজো কাকানের কেসটা কোর্টে উঠলো, ওখানে কি হলো, সেই জন্যই জানতে চাইছিলাম গো। ওনাকে বলবি যে এই কেসে আমাদের কোনোভাবেই হারানো সম্ভব নয়, কারণ শেষ ঠাকুরপুর বিরুদ্ধে কোনো রকম দোষ ওরা খুঁজে পায়নি, তাতেই বিনায়ক কাকা বুঝে যাবেন বুঝলি। বৌদি। ও মা কি তুমি এখনো যাওনি? না যাবো, বলেছি তো 9টার মধ্যে যাবো। একটা কাজ করবে আমাকে একটু চা খাওয়াবে গো? হ্যাঁ খাওয়াচ্ছি, কিন্তু 9টার সময় গেলে বড্ড দেরি হয়ে যাবে না? তুমি এত দেরি করে তো কখনো যাও না। থাক না কিছুক্ষণ, অনেকদিন পরে তো গেল, এই ডামাডোলের মধ্যে তো আর যাওয়াই হয়নি ওদের। সে বাপু রানীকে আমরা অনেকবার বলেছিলাম যে এই কদিন তুই তোর বাপের বাড়িতে ঘুরে আয়, তোমার বউই কিন্তু রাজি হয়নি। কি করবে বলতো, এখন আর কোথাও যেতে ভালো লাগে না জানো, সব জায়গায় সেই একই কথার কচকচি, কেসটা কেন করলো, কে করলো, কিভাবে করলো। সত্যি বাপু লোকেদেরও আর কৌতূহলে শেষ নেই। যদি বা আমার শ্বশুর ঠাকুরন অন্য দু একটা কথা বলেন, শাশুড়ি ঠাকুরন তো একেবারে প্রশ্নে জেরবার করে ছেড়ে দেন। মাসিমাকে তো চেনই বরাবরই ওই রকম, ওসব কথা কানে দিও না। সেই জন্যই ভাবছি একটু দেরি করে যাব, তাহলে অল্প কিছুক্ষণ বসতে হবে। আচ্ছা ঠাকুরপো বল, যতদিন কেসটা চলবে তোমাকে কি রোজই কোর্টে যেতে হবে? সে তো হবেই,
কারণ মুকদ্দমাটা তো আমার বিরুদ্ধে, আমি তো আসামি। তা আসামি আবার কি, বাজে কথা বলো না তো। ভাবো বৌদি, এতদিন ধরে মন প্রাণ দিয়ে চিকিৎসা করে আসছি, সেই চিকিৎসার কারণেই ছি ছি ছি। শোনো, যখন প্রমাণ হয়ে যাবে যে তোমার কোনো দোষ নেই, তখন তো আর এসব কথা ভাববার দরকার হবে না, কি বল? আরেকটা রিপোর্ট পাওয়া এখনো বাকি আছে বুঝলে, সেই রিপোর্টটা যদি বের করতে পারি না, তাহলে বুঝতে পারবো যে কেসটা কোন দিকে টার্ন নেবে। কি রিপোর্ট গো? ও, সেসব তোমাকে আমি পরে বলবো, ঠিক আছে? এবার আমি উঠি গো বুঝলে, ওদিকে না হলে রানী আবার খুব চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুমি আর দেরি করো না। আচ্ছা শোনো ঠাকুরপো। হ্যাঁ বলো। তোমরা কি রাত্রে ওখান থেকে খেয়ে আসবে? সেটা তো বুঝতে পারছি না গো, এমনি তো না খাইয়ে ছাড়ে না, কিন্তু এখন আবার আমি তো আসামি। আবার মনে হয় খেয়েই যাবে বুঝলে, তাছাড়া তখন তো আবার টুপা ঘুমিয়েও পড়বে। ঠাকুরপো বলো, আমি একটা কথা বলবো? বলো। আসার সময় তোমরা দুজনে, মানে তুমি আর রানী, একটা কোনো ভালো হোটেলে খেয়ে আসতে পারো তো, তাতে রানীরও মনটা একটু ভালো হবে। বেচারা কদিন বড্ড কষ্ট পেয়েছে। দেখি, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, তুমি একটু চাটা পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বৌঠান, কি পান সাজছো নাকি? হ্যাঁ, খাবে? বসো, দিচ্ছি। হ্যাঁ দাও, একটা পান খাই। তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা ঠাকুরপো, নতুন করে কিছু হলো নাকি? না না, নতুন করে আর কি হবে? কি জানি বাবা, আজকাল একটুতেই বুকের ভেতরটা কিরকম ছাঁত করে ওঠে, মনে হয় কোথা থেকে আবার কি এসে গেল বিপদ। না বৌটান, ভয় পেও না, তুমি নিশ্চিন্ত মনে পানটা সাজো। হয়ে গেছে, এনা। আচ্ছা বৌটান, দাদার মাথায় সম্পত্তি ভাগাভাগির হিসেবটা কে ঢোকালো, তুমি? আমি? ঠাকুরপো, আমি তোমার দাদাকে বুদ্ধি দেব আর তোমার দাদা সেই বুদ্ধি নেবে, কোনোদিন হতে দেখেছো? কিন্তু বুদ্ধিটা দাদার মাথায় ঢুকেছে জানো। হ্যাঁ, কদিন আগে সেরকম একটা কি যেন বলছিল, সেদিন বোধহয় মনটা একটু খারাপ ছিল, দুঃখ করছিল, বলছিল কত কাজই তো ভালো ভেবে করতে চাই কিন্তু শেষ পর্যন্ত সেই ভালোটা আর হয়ে ওঠে না, এইসব আর কি। কবে বলেছে? সে প্রায় অনেক দিন আগে, তারপর তো সেজ খোকার এরকম একটা বিপদ হলো, সবাই মিলে ছোটাছুটি হুড়ুহুড়ি শুরু করে দিলে, তারপর বোধহয় সেসব কথা ভাবার আর সময় হয়নি। আর একটা কথা আমাকে বলো তো বুঠান, আমি কি তোমাদের পর? ঠাকুরপো, এই কথাটা বলতে তোমার মুখে একটু আটকালো না? তাহলে দাদা আমায় অর্ধেক সম্পত্তির ভাগ বুঝিয়ে দেয় কি করে? সে আবার কি, তোমার দাদার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? এসব কথা কবে হলো? তুমি বলো বৌঠান, সম্পত্তি নিয়ে আমার কি হবে? আমি তো জীবনের বাকি দিনগুলো তোমাদের সঙ্গে সুখে দুঃখে কাটিয়ে যাব, এরকমই তো ভেবে এসেছি। ঠাকুরপো, তোমার দাদাকে নতুন করে আমি আর তোমাকে কি চেনাবো বলো? তোমরা তো ভালো করেই জানো, কোনো কথা একটা ভাবলে সেটা করে ফেলে, বলে ফেলে, ব্যাস চুকে গেল। তোমাকে যদি সেরকম কোনো কথা বলে থাকে, সেটা তোমাকে দুঃখ দেবার জন্য বলেনি ঠাকুরপো, এটা অবশ্য তুমিও জানো। মিথ্যে বলবো না বৌঠান, সত্যি ভীষণ দুঃখ পেয়েছিলাম আমি। তবে ওই যে তুমি বললে দাদাকে তো চিনি অনেকদিন, তাই দুঃখটা তেমন আমল দিইনি,
তবে একটা কথা আমি তোমাকে বলে রাখি বৌঠান, এটা তুমি ভালো করে দাদাকে বুঝিয়ে বলো। দাদা যদি আমার ঘাড়ে সম্পত্তির দায় চাপাতে চায়, তাহলে আমি কিন্তু বরাবরের জন্য এবার নিরুদ্দেশ হয়ে যাব। বালাই সার, ওরকম অলক্ষণে কথা একদম বলবে না। গিয়েছিলি নাকি কোর্টে? হ্যাঁ গিয়েছিলাম। হ্যাঁ কি হলো? আমার মনে হয় ওরা কেস তুলে নেবে, মানে ওদের হাতে যথেষ্ট প্রমাণ নেই। নিতে পারে, জানিস জিতে গেলে পাছে আমরা ওদের নামে মামলা করি, সেই ভয়ে কেস তুলে নিতেও পারে। অনেকদিন বাদে সেজকাকে একটু রিল্যাক্সড, মানে বেশ নর্মাল বিহেভ করতে দেখলাম। খুব ভালো খবর, শেষ পর্যন্ত ভালোই হবে, কি বল? হ্যাঁ নিশ্চয়ই। তুই যা এবারে, বিশ্রাম নে, সারাদিন তো দৌড়ঝাঁপ কম করলি না। তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কথা পরে হবে, তুই যা বিশ্রাম নে। খুব ইম্পর্টেন্ট কথা, আমি এখন কোনো কথা শুনবো না, তুই যা ঘরে যা। বেশ, কবে কখন শুনবে বলে দাও। ও সে কাল পরশু তরশু যখন হোক, আজকে না, যা। ঠিক আছে পরেই বলবো। শোন, একসঙ্গে অনেকগুলো চিন্তা মাথায় ঢোকাবি না, তাতে ক্ষতি হয়। দেখিস না এখন সকলে বলছে স্ট্রেস নিও না, স্ট্রেস নিও না, একসঙ্গে বেশি বোঝা মাথায় নিতে নেই। কথাটা এমন তোমাকে বলতে পারলে আমার নিজেকে একটু হালকা লাগতো আর কি। মানে মানে না, থাক তুমি এখন শুনবে না, পরেই বলবো, আমি আসছি। কথাটা কি শুনে নেওয়াই উচিত ছিল? মনে হলো যেন কোনো জরুরি কথা ছিল ওর, ডেকে পাঠাবো। থাক, যা হবে কালই হবে। আচ্ছা বুড়ো বয়সে তোমার কি ভীমরতি ধরেছে? কি ব্যাপার কি বলতো, এই রাত 11টার সময় গায়ে পড়ে ঝগড়া করতে এলে? ঠাকুরপোকে তুমি কি বলেছো? হ্যাঁ রামানন্দকে আমি কই, কিছু মনে পড়ছে না তো? তা তো পড়বেই না, মনে যা এলো ফস করে বলে দিলে। একবার ভেবে দেখলে না কার মনে কতখানি লাগলো, কে কি ভাবলো, সেসব চিন্তাই তো তোমার নেই। আর কি তুমি বলছো আমি কিছু বুঝতেই পারছি না। ঠাকুরপোকে তুমি সম্পত্তির অর্ধেক ভাগ দেবে বলেছো? ওকে আমি কেন দিতে যাব, ওরই তো 50% আছে। আর তাছাড়া আমি জাস্ট ওর সঙ্গে এই বলছিলাম যে ছেলে মেয়েদের ভেতর তো ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেব, আর তার মধ্যে যে রামানন্দের 50% সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। আরে সেটা তো এই বাড়ির বাচ্চাও জানে, কথাটা শুনে সে কতখানি দুঃখ পেয়েছে সে শুধু আমিই জানি। এই দেখো দুঃখ পেয়েছে, দাও দাও, আমি জাস্ট ওকে অফিসের ওই ডিগটা দেখাতে গিয়েছিলাম, এইটুকু বাস। সে আমাকে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে বোঠান তোমরা আমাকে পর করে দিলে, কত দুঃখে সে কথাটা বলেছে ভাবতে পারছো তুমি? রামানন্দ এই কথা বলেছে? রামানন্দ আমার একমাত্র সহোদর ভাই, ও আমাকে এই চিনলো এতদিনে। দেখো যারা সংসারী মানুষ তারা ওইসব ছোটখাটো ব্যাপার নিয়ে একদম মাথা ঘামায় না, তাদের অনেক সহ্য শক্তি। কিন্তু ঠাকুরপো তো সংসারী নয়, সে অল্পেতেই ভাবতে পারে, এই সংসারে তার জায়গাটা কম। তোমাকে আমাকে সেসব তো বুঝে শুনে চলতে হবে নাকি? দেখো ঈশানী, ঠিক আছে আমি তোমার কথা মানছি, কিন্তু আমাদের এই সম্পত্তি তো ছেলেমেয়েদের তো ভাগ বড়রা করে দিতে হবে, আর ওই রামানন্দর 50% উপর কিন্তু আমার কোনো অধিকার নেই। না না না, এক্ষুনি তুমি এসব নিয়ে একদম ভাববে না, আমি বলে দিচ্ছি। না না, তোমার কথা শুনলে তো আমার চলবে না, কারণ এই বিষয় সম্পত্তি নিয়ে আমি প্রচুর সংসারে অনেক রকম অশান্তি দেখেছি, আমি আমার সংসারে সেটা কিছুতেই হতে দেব।
বুঝলেন শ্রীমতী লাইরি, একটা খুব ভালো খবর আছে। কি উল্টো পাল্টা বুড়িদের মতো শ্রীমতী লাইরি শ্রীমতী লাইরি বলছো, ভালো লাগে না, বিচ্ছিরি। বাস খবরটা কি জানার চেষ্টা নেই, কি নামে ডাকবো কি নামে ডাকবো না সেই নিয়ে শুরু করে দিল। আমি তো জানি খবরটা না বললে তোমার রাতে ঘুমই আসবে না, সেজন্য জিজ্ঞেস করিনি। তাই নাকি, এত কনফিডেন্স? বেশ বলবো না। এই কি গো, তা বলো না বলো, আমি আমি কিন্তু জোরে চিন্তা লাগছে, বলো না। একটা খুব ভালো খবর আছে। ভালো কিসের খবর? তোমায় বলেছিলাম না একটা খুব ভালো অফার আছে, এবার সেটা মিস করবো না, ওটা অ্যাকসেপ্ট করবই। ও নতুন চাকরি? কি ব্যাপার বলো তো, খবরটা জমলো না মনে হচ্ছে? না জমবে না কেন, কি উল্টো পাল্টা বলো বলো তো। তুমি কত লোকের সঙ্গে কম্পিটিশন করে এই নতুন চাকরিতে সিলেক্টেড হয়েছো, ভালো লাগবে না? শোনো দুর্বা, তুমি এরকম মেয়ে না যে মনের ভাব কিছুতেই লুকোতে পারে না। দিকে তাকাও, তুমি খুশি হয়েছো না হওনি সেটা জলের মতো স্পষ্ট তোমার মুখ দেখলেই বোঝা যায়। এই চাকরিটার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলে বলো, শেষ পর্যন্ত তাহলে চাকরিটা পেয়ে গেলে। সত্যি দুর্বা, আমি খুব খুশি হয়েছি, তোকে ছুঁয়ে বলছি, আমার নিজের যে কনফিডেন্সটা হারিয়ে গিয়েছিল সেটা আবার ফিরে পাচ্ছি মনে হচ্ছে। তোমাকে একটা কথা বলবো, রাখবে? এমন কিছু বলো না যাতে আমার খুশিটা মাটি হয়ে যায়। না সেরকম কিছু বলবো না, তবে আমি যেটা বলবো সেটা সেই কথাটা তোমাকে রাখতেই হবে। যদি রাখা সম্ভব হয় নিশ্চয়ই রাখবো। ইয়ে বলছি কি, শোনো না তুমি না এই যে নতুন চাকরির কথাটা বললে, এই খবরটা পাকা হওয়ার আগেই তুমি দাদানকে বলে এসো প্লিজ, মানে দাদানকে বোঝাও যে তুমি এই চাকরিটা পেলে কতটা খুশি হবে। তাতে লাভ? লাভ মানে তাহলে সবাই বুঝবে, এটাই প্রমাণিত হবে যে তুমি তুমি লুকিয়ে ছড়িয়ে কিছু করছো না। বেশ, তোমার কথা মতো আমি দাদানকে বললাম, আর দাদানও আপত্তি করলেন না। তারপর আমার সঙ্গে নতুন ফ্ল্যাটে যাওয়া নিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে না তো? নতুন ফ্ল্যাট মানে তোমার এই চাকরিটা করতে গেলে কি আমাদের সেখানে যাওয়াটা খুবই জরুরি? অফ কোর্স, খুবই জরুরি, আর সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবে না যখন তুমি মার্কেটিং এর চিফ এক্সিকিউটিভের বউ হবে, তখনই সেটা বুঝতে পারবে। এই লাহিড়ি বাড়ির যা ট্রেডিশন সেটা কি তার তার থেকেও বেশি কিছু গো? হ্যাঁ,
অন্তত আমার কাছে তো তা বটেই। দুর্বার ট্র্যাডিশন ধুয়ে জল খাওয়া যায় না, বরং ট্র্যাডিশনাল ভ্যালুসগুলোকে কাজে লাগিয়ে নিজেকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হয়। না, তোমাকে আমি এসব বোঝাতে পারবো না। আমাকে তোমার কিছু বোঝাতে হবে না, তুমি নিজের মুখে যেটা বলেছো সেটাই আমার কাছে যথেষ্ট।